বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় 20 জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার মেহেদীপুর এলাকায়। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আবারও নজর কাড়া, এবারও সেরার সেরা আয়েশবাগ সার্বজনীন দুর্গোৎসব কমিটির 61তম বর্ষের ভাবনা। তামিলনাড়ুর লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পল, এবারও অনন্য আয়েশবাগ সার্বজনীন দুর্গোৎসব কমিটির অসাধারণ ভাবনা। কেউ কেউ নাই স্যার, কেউ কেউ ধরতে হবে। আরে ড্রাইভারটা কোথায়?